ইমাম সাহেবকে টাকা দিয়ে সম্মিলিতভাবে দোয়া করার দরখাস্ত করে তাহলে কি ইমাম সাহেবের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করাটা বৈধ হবে আকুল বিল নাহি তাওফীক আদুয়া আল জামাআ সম্মিলিতভাবে মোনাজাত করা অর্থ হচ্ছে এই যে আইয়া দোয়া আহাদুহুল বা বাকি। একজন করবে আর অন্যরা আমিন আমিন বলবে এই পদ্ধতি হইতে পারে শূন্য দ্বারা প্রমাণিত যেমন এস্তেস্কা নামাজ দোয়ায়ে এ কুনুত এই ক্ষেত্রে রাসু সাল্লাহ সাল্লাম সম্মিলিতভাবে দোয়া করেছেন তাহলে এইটা হচ্ছে সম্মত বাকি স্থানগুলো যেইগুলোর ক্ষেত্রে কোনো হাদিসের প্রমাণ পাওয়া যাচ্ছে না যেমন প্রত্যেক ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা মাইয়েতকে দাফন করার পরে দোয়া করা এরভাবে আরাফাতের ময়দানে হাজিদেরকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করা এগুলোর ব্যাপারে কিন্তু রকম সুস্পষ্ট দলিল পাওয়া যাচ্ছে না জুমান নামাজ পড়ার পর ইমাম সাহেবের কাছে এই দোয়া কামনা করে সকলেই দোয়া পড়া এইটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত না তাহলে এইভাবে দোয়া না করাটাই উত্তম সৌদি আরবের উচ্চ ওলামা দ্বারা গঠিত পর্ষদকে প্রশ্ন করা হয়েছিল যে প্রত্যেক ফরজ নামাজের পর ইমাম হাত তুলে দোয়া করেন আর মুক্তাদিরা আমিন আমিন বলেন اي دواء اي بهاب الدواء كرى كشريط شمط فاجابت اكتب وشج اتردية لانتهت العبادة مبنية على التوقيف فلا يجوز ايقال هذه العبادة مشروعة من جهة اصلها او عددها او هيئتها

কোনো ইবাদত সেটা সংখ্যার দিক দিয়ে হোক মানে পদ্ধতির দিক দিয়েই হোক স্থানের দিক দিয়েই হোক এটা গ্রহণীয় নয় সুতরাং সম্মিলিতভাবে মোনাজাত করা এটা রাসুস আল্লাহ সাল্লামের কোনো উক্তিও পাওয়া যাচ্ছে না তার কোনো কর্মও পাওয়া যাচ্ছে না এবং স্বীকৃতিও পাওয়া যাচ্ছে না সুতরাং এটি হচ্ছে সৈন্যর দ্বারা যেহেতু প্রমাণিত না আর দোয়া একটা ইবাদত সুতরাং এই পদ্ধতিতে দোয়া করাটা এটা সুন্নতের পরিপন্থী বহুসাল ইসলামিয়া আহ সতেরো খণ্ড পঞ্চান্ন পৃষ্ঠা তদ্রূপ এই লাজনা দায় মালিল এফতা এই পট প্রশ্ন করা হয়েছিল যে এক ব্যক্তি সাধারণত যখনই মেহমানদেরকে খানা খাওয়ায় অথবা সাধারণ মানুষকে প্রত্যেক জুমার দিনে খানা খাওয়ায় এই খানা খাওয়ার পরে উপস্থিত জনগণ সকলেই এক স্থানে একত্রিত হয়ে তারা অপেক্ষা করে যে তাদের মধ্যে থেকে এক ব্যক্তি দোয়া করবে এইভাবে এই দোয়া করার মানে হুকুম কি সৌদি কিসগুলা দ্বারা গঠিত পর্ষদকে এই প্রশ্ন করা হলে তারা যে উত্তর দিয়েছিলেন তা হচ্ছে এই যে খানা খাওয়ানোর পর সম্মিলিত মোনাজাত করা একটা নির্দিষ্ট ভঙ্গিতে এটা সহি সন্নাতে এর কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না ফালওয়া যেহু লিয়াননাহ বেদা সুতরাং উচিত হচ্ছে এইভাবে মোনাজাত পরিত্যাগ করা কারণ এই পদ্ধতিতে মোনাজাত করাটি বেদাত সুতরাং এইভাবে মোনাজাত না করে আমরা একা একই ভাবে বলতে পারব আল্লাহম বারিক লাহুম ফিমা আর রাজু লাহুম লাহম হাম হুম এইভাবে আমরা একা একই দোয়া করব। অথবা কেউ যদি কাহোর বাড়িতে যদি ইফতার করে তাহলে এইভাবে ইফতার করার পর বাড়িওয়ালা ব্যক্তিদের জন্য দোয়া করবে আফতরা আদাদুকুম আকালা তো আমার ওসাল্লা তলিকা এইভাবে মানে ব্যক্তিগতভাবে একা একই দোয়া করা যেতে পারে ফতুয়া লাজনা দায়মা চব্বিশ খণ্ড একশো নব্বই বৃষ্ঠা উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হচ্ছে যে সম্মিলিতভাবে মোনাজাত করার এর যেই স্থানে যেই ক্ষেত্রে মোনাজাত করার সপক্ষে দলিল এসেছে সেই ক্ষেত্রে আমরা করব অন্য এই সম্মিলিত মোনাজাত করা থেকে বিরত থাকব এটাই হচ্ছে এই ক্ষেত্রে নির্ভরযোগ্য কথা বললো